ক্যান্সার জয়ী শিশুদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে হয়ে গেল বিশেষ অনুষ্ঠান, এবং সেখানে পারফর্ম করলেন আমাদের সকলের পরিচিত, সকলের প্রিয় কৌশিকী চক্রবর্তী। কৌশিকী দি অনেকদিন পরে এই যে খোলা, মানে যে আমরা সাধারণত যেটা কোভিডের আগে অভ্যস্ত ছিলাম সেই রকম পরিবেশে পারফর্ম, এবং যাদের জন্য পারফর্ম ক্যান্সার জয়ী শিশু, সব মিলিয়ে কেমন লাগে? যে দুটো প্রসঙ্গ বললেন সেই দুটোই আমাদের জীবনের খুব বড় যুদ্ধ। যে কোনো রোগ, যে কোনো শারীরিক অসুস্থতা, যে কোনো অস্বাভাবিকতা, এগুলো আমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে আসে। কোভিড এসেছিল, আমি এসেছিল বলতেই পছন্দ করি, কারণ আমি বিশ্বাস করি চলে গেছে। তো সেই জন্য সেই সময়টা কাটিয়ে উঠে আমার মনে হয় আমরা ভয় পেয়েছি, চিন্তা করেছি, দুশ্চিন্তা করেছি, সবই করেছি, কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়ে আমার মনে হয় আমরা একটা সাহসও সঞ্চয় করেছি। সেই সাহসটাতেই আমাদের আবার নতুন করে আবার সকলের সঙ্গে সাক্ষাতে অনুষ্ঠান করার সাহস করা। তবে এটা আমি সকলকে বলতে চাই, যেহেতু এটা টেলিভিশন, যেহেতু এটা একটা খুব একটা শক্তিশালী মাধ্যম, সেই জন্য আমার একটাই সকলের কাছে রিকোয়েস্ট, যে সাহস ভালো, দুঃসাহস ভালো না, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আর যে বাচ্চাদের জন্য আজকে অনুষ্ঠান করা, সেই বাচ্চাদের জন্য আমাদের প্রত্যেকের ছোটো 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 করে হলেও কিছু না কিছু করণীয় আছে, কারণ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের চিন্তাভাবনা, সংস্কার, ইতিহাস, সঙ্গীত, সৃজনশৈলী, যে কোনো রকমের আমরা যা ভেবেছি, আমাদের যা ভাবধারা, যা চিন্তাভাবনা, যা মূল্যবোধ, তার সমস্ত ভবিষ্যৎ বাচ্চারা, তারা যদি সর্বাঙ্গীনভাবে সুস্থ না থাকে, তাহলে আমরা যা যা আজকে ভাবছি সেই ভাবনাগুলো সুস্থভাবে এগোবে না। তো সেই জন্য আমার মনে হয় যে আমি এই রোটারির এই উদ্যোগের সঙ্গে যখন থেকে জড়িত গত কয়েক বছর ধরে, ডক্টর পার্থ সরকার মহাশয়ের উদ্যোগে যখন থেকে কাজ শুরু হয়েছে, উনি তখন থেকে আমার সঙ্গে অনেকবার যোগাযোগ করেছেন, আমি অনলাইন ডিজিটাল কনসার্টও করেছি ওনাদের জন্য, তখন থেকে আমি যা যা জানতে পেরেছি এবং যে যেভাবে মানে খুব দুঃখজনক খবরও জানতে পেরেছি, যে বাচ্চারা অসুস্থ হয় এবং চিকিৎসা করে ঠিক হয়ে যায়, কিন্তু তারপরে চিকিৎসা ঠিক হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু তারপরে যে আবার সেই রোগের পুনরাবৃত্তি ঘটে সেটা পরিবারের লোক অনেক সময় বুঝতে পারেন না, চিকিৎসা কন্টিনিউ করেন না, এইগুলো যেরকম শুনেছি, আবার আপনারা আজকে দেখছেন যে বাচ্চারা সুস্থ হয়েছে, তারা গান করছে, তারা নাচ করছে, তারা অভিনয় করছে, তারা আবৃত্তি করছে, তারা নিজের জীবনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তারা একটা সুস্থ আগামীকালকে দিকে তাকিয়ে আছে, এটা আমরা সকলে চাই। তো সেই জন্য আমি সকলের কাছে খুব কৃতজ্ঞ থাকব যদি আপনাদের পরিচিত মহলে, আপনাদের আশেপাশে যদি এরকম কোনো সময় কোনো খবর জানতে পারেন, বা অফকোর্স রোটারির সঙ্গে যোগাযোগ যদি করেন এই বাচ্চাদের সুস্থ রাখার জন্য, সুস্থ করে তোলার জন্য, এবং তারা যাতে সুস্থভাবে একটা ভবিষ্যতে থাকতে পারে, তার জন্য আমরা মনে হয় যে আমরা সকলে যদি আমাদের করণীয়টুকু করি, এটা এত বড় যুদ্ধ নয় যেটা জেতা যায় না। কাজেই আমার সকলের কাছে অনুরোধ, আমি করছি বলে নয়, এটার একটা মানবিক দায়িত্ব আছে, সেই জন্য সবাই যদি একসঙ্গে হন এটা আমরা জয় করতে পারবো সবাই মিলে। দিদি, ছেলের ঋষিতকেও আপনার সাথে মঞ্চে দেখা গেল, বাবা পণ্ডিত অজয় চক্রবর্তী, যার পরম্পরা ধরে আপনি এসেছেন, আপনার হাত ধরে আপনার ছেলে একটা পরম্পরার, মানে সেটার একটা, মানে আমাদের সামনে মন, মানে চলে এলো আর কি একদম ঋষিত, যদিও এর আগে তাকে আমরা স্টেজেও দেখেছি আপনার সাথে আগে। ঋষিত গান বাজনা শিখছে, তবলা শিখে, গান শিখে, একজন ছাত্র এবং খুব ছোট, ও ভবিষ্যতে কতটুকু করবে, কতটুকু করতে পারবে, সেটা সবটা নির্ভর করছে ওর ডেডিকেশনের ওপরে, ওর খাটনির ওপরে, ওর ইচ্ছের ওপরে, ওর অধ্যাবসার ওপরে, এবং আপনাদের আশীর্বাদের ওপরে। আমার ছেলে বা আমার বাবার নাতি এরকমভাবে না রাজার সিংহাসন পাস অন করা হয়, কিন্তু এরকমভাবে সঙ্গীত পাস অন করা যায় না। ও যদি গান করে ভবিষ্যতে, এটা আমাদের সকলের খুব সৌভাগ্য হবে, খুব আনন্দ পাবো, কিন্তু এটা একেবারেই ওর যাত্রা। আমরা চেষ্টা করতে পারি অভিভাবক হিসেবে, আমি পার্থ, আমরা সকলে মিলে চেষ্টা করি যে যাতে ও ঠিকভাবে মানুষ হয়, ঠিক জিনিসে বিশ্বাস করতে শেখে, ঠিকভাবে ভাবতে শেখে, আর গান বাজনাটাকে ভালোবাসতে শেখে। এরপরে কতটুকু করতে পারবে এটা যেরকম বললাম ওর অধ্যাবসায় এবং আপনাদের আশীর্বাদের উপর নির্ভর করে। আমি প্রত্যেকের কাছে, ঋষিতের জন্য শুধু নয়, যারা ছোটরা যারা ভালোবেসে গান বাজনা শিখে তাদের প্রত্যেকের জন্য আশীর্বাদ প্রার্থনা করব। ওরা যেন সুস্থ চিন্তায় ভালোবেসে, ভালো জিনিসকে ভালোবেসে বড় হতে পারে। গান বাজনা তাতেই, গান বাজনা শুধু গলা দিয়ে আওয়াজ করলে হয় না, একটা মিউজিক্যাল সোসাইটি মানে হচ্ছে যেখানে একে অপরকে সকলে ভালোবাসে, যেন একটু সুস্থভাবে মানুষ হয়,
আর গান বাজনাটা যদি ভালোবেসে শ্রদ্ধা ভক্তি নিয়ে করতে পারে আমি খুব আনন্দ পাবো। ধন্যবাদ এই জন্য বলতে কৌশিকী চক্রবর্তী বিনয় সবসময় যার সাথে আছে।